ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে নির্যাতনে জড়িত দুই শিক্ষার্থীকে, আর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে নির্যাতনের শিকার শিক্ষার্থীকে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন সহকারী শিক্ষকের সমন্বয়ে তদন্ত কমিটি করতে কুষ্টিয়া জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। নির্দেশনা অনুযায়ী তিন দিনের মধ্যে কমিটি গঠন করে রিপোর্ট দিতে হবে পরবর্তী সাত দিনের মধ্যে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারা কমিটির রিপোর্টও দশ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালত জানায় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা উদ্বেগজনক।